وسلموا تسليما صلى الله على وعلى اللهم صل على ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা ইচে করলে প্রাণ এর নবীজি থাকতেন পর তিন আরশের উম্মত এর মায়ে পড়ে শুয়ে আছেন

Dina na beje ke na dekhaya oborete neona. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولايا সল্লি ওসলিম ওবরিক আলাই উপস্থিত শ্রদ্ধা আরাকিন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট বাংলাদেশ ও মহতরম মতোয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বরান গাওসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা বিভিন্ন এলাকা থেকে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাবাজন মুসল্লিনে কারাম বারাদরানে ইসলাম আহবাবে তরিকত এবং বিশেষ করে দেশে বিদেশে বিউটিফুল ইসলাম বিডির মাধ্যমে যারা লাইভে আছেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রব্বুল আলমিনের পবিত্র আলী দরবারে লক্ষ কোটি শুক্রিয়া সরকারে তো যাহা বায়সে কৌ মকা রোহেফিদাহ সল্লাহু আলে ওসাল্লামার নুরানি দরবারে লাখো কোটি তরুদুলসালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শোকরে আদায় করতেছি বড় ভক্তি মোহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র মাহে জমাতিউল আউল শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাপা ও তালা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন বিগত জুমায় এলান করেছিলাম যে জাল্লা মজদহ যদি তফিক দিয়ে থাকেন হায়াতে বাঁচিয়ে রাখেন আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ হয় স্বামী এবং স্ত্রীর হকের উপর আলোচনা স্বামীর উপর স্ত্রীর অধিকার স্ত্রীর উপর স্বামীর অধিকার এ বিষয়ে আলোকপাত করার এলান হয়েছিল বিদায় আজ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা নিসা চতুর্থ নম্বর পারা ১৯ নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাবাত করেছি বরকত এবং স্বভাব হাসিল করার উদ্দেশ্যে মহান রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন বিসমুল্লাহ রহমানুর রাহিম তোমরা তাদের সাথে সুন্দর জীবন যাপন ব্যবহার কর তোমরা তাদের সাথে সদাচরণ করো তোমরা মানে স্বামীদেরকে বলা হয়েছে তাদের মানে স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন হে আমার বন্দারা পুরুষ বন্দা তোমরা আমার বন্দিনী যারা মহিলা তোমাদের স্ত্রী হিসেবে এসেছে তাদের সাথে তোমরা সৎ আচরণ করো সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তাদের সাথে তোমরা সুন্দর জীবন যাপন করো কোরআনুল করিমে আল্লাপাক জল্লা শাহুহু স্বামী স্ত্রীর অধিকার মাতা পিতার হক ভাই বেরাদারের হক আত্মীয় স্বজনের হক প্রতিবেশীর হক প্রত্যেক কিছুর আলোচনা করেছেন মাতা পিতার হক থেকে শুরু করে অন্যান্য হক বা অধিকারের যত আলোচনা করেন নাই তার থেকে বহুগুণ বেশি আলোচনা করেছেন স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে কারণ মার সাথে সন্তানের বাবার সাথে সন্তানের এবং সন্তানের সাথে মাতা পিতার একটা সম্পর্ক ভাই বোনের বোন ভাইয়ের একটা সম্পর্ক চাচা ভাতিজা খালা এবং ভগ্নির সাথে বাতিজির সাথে এবং বোনের মেয়ের সাথে যে সুন্দর সম্পর্ক আল্লাহ আল্লাপাকে স্থাপন করে দিয়েছেন এগুলো পরবর্তীতে এসেছে মাতা পিতা থেকে শুরু করে ভাই বেড়া চাচা চেটা মামা খালা ফুফু এগুলো আসছে পরে ইনসান সৃষ্টি করে পাক সর্বপ্রথম যেই সম্পর্কটা স্থাপন করেছেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কারণ হজরতে আদম আলাহ মা বাবা থেকে সৃষ্টি করেন নাই হাওয়া আলাহাস সালামকে পিতা মাতা থেকে সৃষ্টি করেন নাই এটা আল্লাহর কুদরতের বহির প্রকাশ আল্লাহ পাক নিজেই আদম আলাহ সৃষ্টি করেছেন হাওয়া আলাহ ইসলামকে আদম আলাহ ইসলামের বাম পাথরের হাট থেকে আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টি করেছেন ওনাদের বাবা নাই ওনাদের মাও নাই ওনাদের ভাই নাই ওনাদের চাচা নাই ওনাদের জ্যাটা নাই মামা নাই খালু নাই ওনারাই দুইজন সর্বপ্রথম যে রিলেশন যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর এই জন্য কোরআনুল করিমে মজদুহু স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে খুব বেশি বলেছেন কারণ আমার নবীজি এই ধরাদমে দমে তসিবান করার পূর্বে যে সময়কে জাহিলিয়ার যুগ বলা হয় অন্ধকারের যুগ বর্বরতার যুগ বলা হয় সেই সময় মহিলাদের উপর বেশি নির্যাতন হতো অত্যাচার হতো মহিলারা অত্যাচারিত ছিল নির্যাতিত ছিল স্বামী স্ত্রীকে দুই পয়সার পাত্তা দিত না এবং একজন মহিলার স্বামী মারা গেলে এই বিধবা মহিলা নিয়ে নানা কাণ্ড ঘটত এবং অনেকেই অধিকার দাবি করত। এই জন্য ইসলাম আসার পর আমার নবী দুনিয়াতে আসার পর ইসলামে এই স্বামী স্ত্রীর অধিকারের ব্যাপারে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে স্বামী এবং স্ত্রী স্ত্রী এবং স্বামী এই দুইজনের সম্পর্ক সুন্দর তাকে উচ্চস্বরে বলুন সোহান আল্লাহ কারণ অনেক সময় মাতা পিতার সাথে সম্পদে সন্তানদের সাথে পার্থক্য দেখা যায় সন্তান মাতা পিতা থেকে আলোক হয় এটা ঠিক নয় ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাপাক যদি তৌফিক দিয়ে থাকেন মাতা পিতার উপর সন্তানের সন্তানের উপর মাতা পিতার যার উপর কি হক রয়েছে আল্লাহ পাক তৌফিক দিলে বর্ণনা হবে ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে এবং আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক হলে আজ যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপারে বলতেছি এই করতেছি যে সন্তানের সাথে মাতা সেপারেট দূরত্ব হতে পারে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হতে পারে চাচাবাতি যা মামা সম্পর্ক ছিন্ন হতে পারে তাও এটা বৈধ নয় সেলারেহেমির ব্যাপারে আত্মীয়তার বন্ধনের ব্যাপারে আল্লাপাদ যেমন জোর দিয়েছেন আমার নবীও হাদিসে পাকে জোর দিয়েছেন এই সম্পর্ক ঠিক রাখার জন্য বজায় রাখার জন্য তারপরে উদাহরণস্বরূপ বলতেছি যদি কোনো কারণে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় সন্তান বাবার সম্পর্ক নষ্ট হয় অন্যান্য সম্পর্ক নষ্ট হয় তাহলে মানুষ জীবনযাপন করতে পারে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে শুধু স্বামী স্ত্রী দুজনের মধ্যে সাবারিটেশন নয় এই দুজনের মধ্যে পার্থক্য নয় এই দুজনের পার্থক্যর কারণে তাদের এক প্রজন্ম তাদের এক সন্তানের ভবিষ্যৎ নিয়ে টানা হেসারা পড়তে হয় সন্তান এ মাতা পিতার দূরত্বের কারণে অনেক দূরে চলে যেতে হয় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সন্তানের সামনে পৃথিবী অন্ধকার হয়ে যায় যদি মাতা পিতার মধ্যে দূরত্ব সৃষ্টি হয় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয় এজন্য জন্য আল্লাহজাল্লা মজদুহ কোরআনুল করিমের সাদ করেছেন ও আশিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো সৎ ব্যবহার করো এখানে সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমার নবীজি আর সৎ করেছেন খায়রুকুম খায়রুকুম লে না আনা খায়রুকুম লেয়াহালি উম্মত তোমাদের মধ্যে তোমাদের সমাজে মানুষ যারা চলাফেরা করতেছে দেখতেছো নামাজ পড়তেছে রোজা রাখতেছে বাইরে মানুষের সুন্দর আচরণ করতেছে কিন্তু আসলে ভালো আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি খাইরুকুম খায়রুকুম লে ওই ব্যক্তিই তোমাদের মধ্যে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম ও আনা খাইরুকুম লে আহলি এবং আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি স্পষ্ট ভাষায় আল্লাহর নবী নবুত রানের সাব বলে দিয়েছেন ওয়ানা খায় রুকুম আর আর নবী আমার পরিবারের মধ্যে উত্তম আমার পরিবারের কাছে আমি নবী উত্তম এই জন্য তোমরা তোমাদের পরিবারের মধ্যে উত্তম থাকবে তোমরা যদি পরিবারের কাছে ভালো থাকো তাহলে তোমরা জাতির কাছে ভালো মানুষের কাছে ভালো সমাজের কাছে ভালো আল্লাহর কাছে ভালো আল্লাহর রসুলের কাছে ভালো তাই অনেক মানুষ দেখা যায় স্বামী স্ত্রী অথচ সহধর্মিনী আর এ সহধর্মিনীর কথা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলাইসাল্লামা হাদিস পাকে অসংখ্যবার আলোচনা করেছেন বিশেষ করে আল্লাহ পাক জল্লা শাহনুহু যেমন সর্বপ্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আদম জাতির সূচনা হয়েছে অনুরূপ তেমনি দেখা যায় বিদায় হজের ভাষণে আল্লাহর প্রিয় মাহবুব দানায়া খায়া উয়ুফ মনাজ আনিল উয়ুফ রুই ফিদাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লামা সে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী যে সম্পর্কের কথা বলে বলেছেন সে যে অধিকারের কথা বলেছেন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং স্বামী স্ত্রীর অধিকার উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মাতা পিতার কথা উনি অসংখ্যবার বলেছেন বাইবেদের হকের কথা বলেছেন প্রতিবেশীর হকের কথা বলেছেন কিন্তু এগুলো বিদায় হজে আসে নাই বিদায় হজে আমার নবী জাহিলিয়ার কর্মকাণ্ড জাহিলিয়ার রীতিনীতি এগুলো নিজে পদধ্বলিত করেছেন বলেছেন কোরআন সুন্নার কথা বলেছেন নবীজি মানুষের ইজ্জতের কথা বলেছেন আর কান আহকামের কথা বলেছেন যে দুই সম্পর্কের কথা বলেছেন সে দুই সম্পর্কের কথা হচ্ছে স্বামী এবং স্ত্রীর উচ্চস্বরে বলুন সোহান আল্লাহ আমার নবী বলেন, ফাত্তা কুল্লাহা ফি নিসাইকুম, আখাজ তুম হুন নাবি আমার আনিল্লাহ, তুম ফুরু জাহুল না মাতিল্লাহ ও আমার উন্্মতারা শুন তোমরা তোমাদের স্থিদের ব্যাপারে। তোমাদের সহধর্মিনীদের ব্যাপারে তোমাদের বিবিগণের ব্যাপারে ফাত্তা আল্লাহকে ভয় কর এই হাদিস পাক আমি দিচ্ছি আমাদের ছাত্র ভাইদের জন্য মেশকার শরীফে রয়েছে এই হাদিস কেনা মেশকার শরীফে দুইশো পঁচিশ পৃষ্ঠায় আছে এটা লম্বা হাদিস দুইশো চব্বিশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে বাবু ইস্তাতে হিজাতুল ফেদা এই অধ্যায়ে এটা হজরতের সৈয়দানা জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লা উত্তালু থেকে বর্ণিত হাদিস আমার নবী যে বিদে হাজর বাসন দিয়েছেন এটা পুরোটাই সেইখানে এসেছে আর আমি যে অংশটুকু বলতেছি এটা হচ্ছে মেসকা শরীফের দুশো পঁচিশ পৃষ্ঠায় আর মুসলিম শরীফও রয়েছে আমার নবী বলেন তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো কি মানে জাহিলিয়ার যুগে মানুষ স্ত্রীকে পাত্তা দেত না মূল্যায়ন করত না এই জন্য নবীজি আর সাদ করেন ফাত্তা করল আল্লাহকে বয় কর তোমাদের স্ত্রীদের ব্যাপারে কি মানে অর্থাৎ স্ত্রীরা তোমাদের দাসী নয় স্ত্রীরা তোমাদের কর্মচারী নয় স্ত্রীরা তোমাদের ঘরের সেবিকা নয় এরা দাসির মতো ব্যবহার করলে হবে না স্ত্রীদের ব্যাপারে স্ত্রীদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহকে বয় করো এমন কোনো কর্মকাণ্ড এমন কোনো আচরণ স্ত্রীদের সাথে করবে না যেটার দ্বারাই তোমরা আল্লাহর দরবারে জালেম হিসাবে উঠতে হয় যদি স্ত্রীর উপর নির্যাতন অত্যাচার নিপীড়ন মারদর সবসময় গালমন্দ করে থাকে তাহলে স্বামী হাসরের ময়দানে আল্লাহর কাছে জালেম হিসেবে উপস্থাপিত হবে এজন্য আমার নবী বলতেছেন ফাত্তাকুল্লাহা, ফিনে সাইকুম তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আবার কোরআনুল করিম আল্লাহ পাক কি ارشاد করতেছেন আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি সেখানে বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তাদের সাথে সদাচরণ করো ফাইন কারিহ তুমু হন না তুমি বিবাহ করে আগ্দ পড়ে তোমার বিবিকে নিয়ে আসছো প্রথম রাত্রিতে হয়তো এই স্ত্রী তোমার পছন্দ হয়নি তোমার মা বাবা তোমাকে সাদী করাইছে কিংবা তুমিও করে নিয়েছ দেখো নাই স্ত্রীকে তোমার পছন্দ হয় নাই কিন্তু তুমি সেই জায়গায় আল্লাহর দরবারে সবর করবে কারণ আমার পছন্দ হোক বা না হোক কোরআনে করেন ওয়াখালক না কুম তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি এই স্ত্রী আমার পছন্দ না হতে পারে কিন্তু পাক এর সাথে আমার সাথে জোড়া করেছেন এখানে আল্লাহর ইচ্ছা রয়েছে আল্লাহর যদি ইচ্ছা না থাকত এই মহিলা আমার ঘরে স্ত্রী হিসেবে আসত না এখন চলে আসছে আমি তাকে আগত পড়ে মহরানা দিয়ে নিয়ে এসেছি এখন তার অধিকার আমাকে ঠিকভাবে দেখতে হবে অধিকার আদায় করতে হবে আমার পছন্দ না হলে কি হবে এটা আল্লাহ পাক কুদরতের জুবানিতে বলতেছেন ফাইন না আমার মুরব্বিরা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ভাইয়েরা মা বোনেরা যারা মাহফিল ওয়াজ শুনতেছেন তাকলি শুনতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি আমি বারবার বলে থাকি আপনাদের খেদমতে কোরআনুল করিমের উর্দুর তরজমা কিতাবের নাম কানজুল ইমান এটা যদি আপনাদের ঘরে থাকে তাহলে আমি আপনাদেরকে কোরআনুল করিমের আয়াত নম্বর বলে দিচ্ছি সুরের নাম বলে দিচ্ছি এগুলো খুলবেন আয়াত তালাবাদ করে নিচে অনুবাদ করবেন পাশের তফসিরার ব্যাখ্যা আছে এগুলা দেখবেন আল্লাপাক স্বামী স্ত্রীর কি অধিকার রেখেছেন সূরা নিসা 19তম পারা সূরা নিসা 19 নম্বর আয়াত আয়াত নম্বর 19 চতুর্থ পারা এই 19 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহু جل مولা বলেন এটা লম্বা আয়াত তাদের সাথে শতাচরণ করো ফাইন ফাই ইন কারিহতুমহুন্না যদি তোমরা তাদেরকে অপছন্দ করো অর্থাৎ তোমার বিবি তোমার ঘরে আসে তোমার পছন্দ হয় নাই তাহলে তুমি সেখানে ধৈর্য ধারণ করবে সেখানে সবর করবে কেন ফাইন আল্লাহ এরশাদ করেছেন কোনো জিনিস যদি কোনো জিনিস তোমরা অপছন্দ করো যদি কোনো আল্লাতে ঘোষণা করেন হয়তো কোনো জিনিস তুমি অপছন্দ করতে পারো কিন্তু আল্লাপাক তোমাকে যখন দিয়েছেন নিশ্চয় সেইখানে আল্লাহ তোমার জন্য অনেক মঙ্গল রেখেছে হয়তো এই বিবি তোমার অপছন্দ কিন্তু তুমি যদি আরেকটা সুন্দর বিবি বিয়ে করো একটা পয়সাওয়ালা থেকে বিয়ে করো আল্লাপ বলতে স্যার সেখানে তোমার জন্য মঙ্গল নাও হতে পারে এই সংসার তোমার সুন্দর না হতে পারে এই বিবি তোমার অপছন্দ কিন্তু আল্লাপ তোমাকে জোড়া করে দিয়েছেন এইখানে আল্লাপাক নিশ্চয়ই কোনো মঙ্গল নিহিত রেখেছেন ওয়াইয়া জাহ্লাহু ফি হে ওয়াইয়া জাহল আল্লাহ ফি হে হইরানা এখানে আল্লাহ পাক অনেক ভালোই রেখেছেন আজকে দেখেছি তফসিরের মধ্যে তিবিয়ানুল কোরআন হজাইনুল এরফান বিভিন্ন তফসিরের মধ্যে লিখতেছে এই অপছন্দ যে বিবি আমার সেই বিবির মধ্যে আমি যদি ধৈর্য ধারণ করি কি মঙ্গল আল্লাহ পাক রেখেছেন তফসিরের মধ্যে লিখতেছে সেই মঙ্গল হচ্ছে এর স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক হয়তো আপনাকে একজন নাকার সন্তান দিতে পারে যে সন্তানের কারণে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার ইসালি স্বভাব হবে হাজারের ময়দানে সন্তানের কারণে আপনার নজাত রুশিলা হবে এই বিবি থেকে এই বিবির মাধ্যমে পাক আপনাকে এমন সন্তান দিবে সেই সন্তান দুনিয়ার মধ্যে দিন ধর্মের খেদমত করবে শরীয়তরিকদের খেদমত করবে মানুষের সাথে সুন্দর আচরণ করবে মা বাবার খেদমত করবে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন অসহায় হয়ে যাবেন এ সন্তান আপনার সাহায্যে এগিয়ে আসবে এটা আল্লাহ পাক বলতেছেন ওয়াইয়া আল আল্লাহ হুফিয়ে খায়রান হয়তো তোমার অপছন্দ হতে পারে কিন্তু এখানে আল্লাহ পাক অনেক মঙ্গল নিকিত রেখেছেন আর আমার নবী বিদায় হজে বলেন আকাজ তুমো হন না বেআমানিল্লা ও পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের ঘরে এনেছ আল্লাহর আমানে তোমরা নিয়ে এসেছ ও আস্তাহলাল তুম ফুরুজা হন না বিকালিমাতিল্লাহ লাল তুম ফুরু যাহ এবং ওই স্ত্রীদের দেহ ভোগ করা তোমরা তোমাদের জন্য বৈধ হয়েছে বেকলিমাতিল্লা আগদের মাধ্যমে আগদের দ্বারায় ওই স্ত্রী তোমার জন্য হালাল হয়েছে আজ আমার নবী বিদায় হজের বাসনে এক লক্ষ চোদ্দ হাজার কিংবা এক লক্ষ চব্বিশ হাজার শেয়াবা সামনে এই কথা বলতেছেন আর দুনিয়াবাসী কেমন পর্যন্ত যারা আসবে হাদিসে পাকের মধ্যে তারা পাবে স্ত্রীদেরকে স্বামীরা আল্লাহর আমানে নিয়ে এসেছে স্ত্রী হিসেবে এবং তাদের এই স্ত্রী স্বামীর জন্য হালাল হয়েছে বেকলিমাতিল্লা অর্থাৎ আগদের মাধ্যমে তাহলে যে আগদের মাধ্যমে আপনি হালাল স্ত্রী নিয়ে এসেছেন এই স্ত্রীর অধিকার আপনাকে আদায় করতে হবে আর স্ত্রীকেও দেখতে হবে আমাদের সমাজে স্বামীর নয় শুধু স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে শুধু তাই নয় স্ত্রীরও রয়েছে স্বামীর উপর অধিকার স্বামীরও রয়েছে স্ত্রীর উপর অধিকার স্ত্রীও স্বামীর মেজাজ খেয়াল করতে হবে স্বামীর আচার আচরণ এর স্বামীর ঘরে যখন এসেছে তখন তাদের এই স্বামী মেজাজ কীরকম কথাবার্তা কীরকম বলে কি পছন্দ করে এগুলো স্ত্রীকেও অবজার্ভ করতে হবে স্ত্রীকেও দেখতে হবে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন স্বামীর মেজাজ বুঝে স্বামীর অবস্থা বুঝে স্ত্রী যখন স্বামীর তালে তালে চলবে সংসার সুন্দর চলবে বড় করে বলুন আল্লাহ এখন স্বামীর মেজাজও গরম স্ত্রীও যদি গরম হয়ে যায় তাহলে তো সংসার কোনোদিন সুন্দর হতে পারে না আর কোন কারণে স্ত্রীর উপর যদি স্বামী রাগ করে তাহলে সেইখানে স্বামীর স্বামী স্ত্রীর উপর প্রহার করতে পারবে না অত্যাচার করতে পারবে না আমাদের দেশে এমনও পুরুষ আছে যারা স্ত্রীকে মারতে মারতে বেহুশ করে দেয় জুলম এর চাইতে বড় জুলম আর হতে পারে না আপনি সামাজিকভাবে আপনার বাবা আছে মা আছে আপনার শাশুড় আছে শাশুড়ি আছে আপনার ভাই বেড়াদ আছে আপনার শালা সম্বন্ধী আছে এদেরকে নিয়ে বসেন এর মধ্যে রহমত রয়েছে হাদিসে পাক কোরআনে পাকে পাক ঘোষণা দিয়েছেন যে তোমরা বসে একটা ফয়সালা করো যেটা নিয়ে কী করা যায় তোমার স্ত্রীর সাথে তোমার বনাবনে হচ্ছে না কিভাবে কি করলে বনাবনী হবে তুমি তোমার আত্মীয় স্বজন নিয়ে তোমার বিবির আত্মীয় স্বজন নিয়ে তুমি বসো এটা আল্লাপাক নিজে ঘোষণা দিচ্ছেন আমার নবী আর করেছেন বিচার শুধু আমি করলে হবে না প্রত্যেককে নিয়ে যখন বসবো তাহলে এখানে সুন্দর একটা সমাধান আসতে পারে আমার আমি কেন রাগান্বিত হলাম এটাও তাদের সামনে উপস্থাপন করলাম আমার স্ত্রীও কেন আমার সাথে এ ধরনের আচরণ করলো এটা আমি উপস্থাপন করলাম স্ত্রীর মা বাপ এই স্ত্রীকে বলবে আমার মা বাপ আমাকে বলবে গার্জিয়ান তো রয়েছে তাহলে উভয়ের পক্ষে একটা সুন্দর সমাধান এসে যাবে সামনের ভবিষ্যৎ সামনেরটা একটু সুন্দর হবে তাহলে এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে স্বামীর উপর স্ত্রীর অধিকার স্ত্রীর উপর স্বামীর অধিকার এটা দিয়েছেন কারণ এই স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহর নবীর উম্মত দুনিয়াতে আসতেছে এটা প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম এটা প্রত্যেকের স্বামী স্ত্রী থাকবে আমার বাবার জন্য আমার মা হচ্ছে স্ত্রী আমার জন্য আমার বিবে হচ্ছে স্ত্রী আমার ছেলের জন্য আমার ছেলের বা আমার ছেলের স্ত্রী এইভাবে তো তারা আসতেছে এটা থাকবেই কেমত পর্যন্ত এটা শুরু হয়েছে হজরত আদম আল ইসলাম হজরত হাওয়াল ইসলাম থেকে এটা কেমত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে তাহলে এখানে স্বামী স্ত্রীর সংসার যদি সুন্দর হয় তাহলে ঘর সুন্দর আর আমার নবী বাকে বলেন কোন মহিলা সতী মহিলা ভালো মহিলা সচ্চরিত্রবান মহিলা যে স্বামীর ঘরে এসেছে ওই স্বামী বড় ভাগ্যবান কারণ আমার নবী বলেন আদুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার মধ্যে যত নাজন হেমত আছে এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে এগুলা সব মানুষের উপকারের সব মানুষের সুখের জন্য আর জিনিস হচ্ছে মানুষের স্ত্রী উচ্চস্বরে বলুন আল্লাহ এজন্য স্বামী স্ত্রীর দুইজনের সম্পর্ক যদি সুন্দর থাকে এই ঘরের মধ্যে যে সুখ আছে পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না আর কোরআনুল করিমে আল্লাহ জল্লা মজদু সুরা বকারা দ্বিতীয় পারা একশত সাতাশি নম্বর আয়াতে এর সাত করেছেন হুন্না লিবা শোনলাকুম ওয়া তুম লিবা শুনলা হুন্না ও পুরুষেরা স্ত্রীদের তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ তফসিলের মধ্যে লিখতেছে স্বামী এবং স্ত্রী স্ত্রী এবং স্বামী এই দুজনকে পোশাকের সাথে কেন তুলনা দেওয়া হয়েছে বলা হচ্ছে স্বামীর অনেক কিছু ব্যাপার আছে যা মানুষের থেকে তার স্ত্রী গোপন রাখে স্ত্রীর অনেক কিছু রয়েছে স্ত্রীর অনেক দোষ ত্রুটিও থাকতে পারে স্ত্রীর ভিতর অনেক গোপন জিনিস থাকতে পারে যেগুলো স্বামী মানুষ থেকে গোপন রাখে আমার এ আল্লাপাক লেবাসের সাথে তুলনা এই কারণে দিয়েছেন যেহেতু আমার ভিতরে যদি শরীরে কোনো দোষ থাকে আমার এখানে কোনো ক্ষত থাকে আমার এখানে কোনো দাগ থাকে এখন আমার পোশাক আমার শরীরের দাগটুকু আপনাদের থেকে গোপন করে দিয়েছে পোশাকের কারণে আপনার শরীর সুন্দর পোশাকের কারণে আপনি সুন্দর এই পোশাক আপনার শরীরে কোনো ক্ষত থাকলে কোনো দাগ থাকলে কোনো ধরনের ত্রুটি থাকলে কোনো আয় থাকলে সেটা যেমন গোপন করে স্বামী স্ত্রীর আপ গোপন করবে স্বামী স্ত্রী স্বামীর আপ গোপন করবে এই জন্য আল্লাপাত বলেছেন স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক আবার এই যে শীতকাল চলে যাচ্ছে এই শীতের মধ্যে আমরা ঠান্ডা থেকে বাঁচার জন্য পোশাক ব্যবহার করেছি গরম পোশাক সামনে গ্রীষ্মকাল আসতেছে গ্রীষ্মকাল আবার গরম পোশাক ব্যবহার করা যাবে না পাতলা কাপড় মানুষ সিলাই করবে পাতলা জামা পরিধান করবে গরম থেকে বাঁচার জন্য এ ঠান্ডা এবং গরম উভয় থেকে বাঁচার জন্য বিভিন্ন পোশাক যেভাবে ব্যবহার করতে হয় এই পোশাক আপনাকে ঠান্ডা থেকে রক্ষা করবে এই পোশাক আপনাকে গরম থেকে রক্ষা করবে এই কারণে পুরুষ যুবক এবং যুবতী মহিলা এরা যে কোনো সময় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কোনো অপরাধে জড়িত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই আল্লাহর কালেমা আত্মার মাধ্যমে এ যদি মাথা পিতা খেয়াল করে ছেলে উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করে মেয়ে উপযুক্ত হলে তাকে বিয়ে দিয়ে দেয় তাহলে এই পুরুষ এবং এই মহিলা আপনার এই যুবক ছেলে আপনার এই যুবতী মেয়ে বিভিন্ন ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে যেমনটি আপনি ঠান্ডা এবং গরম থেকে কাপড় দ্বারা বেঁচে যান এজন্য বলা হয়েছে হুন্না লাবাসুল্লাহ কুম ওয়ান তুম তোমরা স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক সর্বোপরি তফসিরে তো অনেক আসছে আবারও বলতেছি এই পোশাক নিয়ে আমি আপনাদের খাদমেতে আসছি আপনার সবাই জামা কাপড় নিয়ে এখানে এসেছেন পোশাক নিয়ে এসেছেন পোশাক মানুষের জন্য যে রকম প্রয়োজন স্ত্রী স্বামীর জন্য সেরকম প্রয়োজন এবং স্বামী স্ত্রীর জন্য সেরকম প্রয়োজন তাই বলা হয়েছে হুন্না লেবাসুম ওয়ান তুমলে না এ আমার বন্দারা স্ত্রী তোমাদের পোশাক তোমরা স্ত্রীর পোশাক স্বরূপ তাহলে যেখানে আল্লাপাক স্বামী স্ত্রীর ব্যাপারে এতটুকুন বর্ণনা করেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় রাগারাগি হয় রাগাগারে হলে একজন আরেকজন থেকে ছুটে যেতে চায় তালাক নিতে চায়। আমার আল্লাহ পাক শরীয়তের মধ্যে যত জিনিস হালাল করেছেন আফগাজুল হালালে ইলাল্লাহে আত্মালাক হাদিসে পাকের মধ্যে আসছে যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে চাইতে নিম্নমানের নিচুমানের নিচু মানের একটা বৈধ জিনিস সেটা হচ্ছে তালাক এই তালাক তখন উঁচু মানের বৈধ নয় তালাক পাক শরীয়তের মধ্যে রেখেছেন কোন ঘর পৃথক হওয়া আল্লাপাক চান না স্বামী স্ত্রীর বন্ধন ছুটে যাওয়া আল্লাপাকে এটা পছন্দ করেন না আল্লাহর রসুল পছন্দ করেন না তারপরেও যদি দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হতে চায় এটা বৈধ আছে কিন্তু এই বৈধটা হচ্ছে একেবারে সর্বনিম্ন বৈধ এর আগে এই দুজনের সম্পর্ক যাতে ছুটে না যায় যত ধরনের প্রক্রিয়া করা দরকার পারিবারিকভাবে সামাজিকভাবে সব কিছু করার জন্য কোরআন হাদিসের নির্দেশ দেওয়া হয়েছে এই রকম স্বামী স্ত্রীর অধিকার আর স্বামী লক্ষ্য রাখা দরকার স্ত্রীকে যাতে কোনো গাল মন্দ না করে মারধর না করে এবং স্ত্রীর যাতে অসদাচরণ না করে কার সামনে নিজের ছেলেদের সামনে আমাদের সমাজে এমনও বাবা আছে যারা তার স্ত্রীকে প্রহার করতেছে গাল মন্দ করতেছে তার ছেলের সামনে এগুলো ছেলে দেখতেছে এই ছেলের ব্রেনের উপর একটা চাপ পড়তেছে আপনি মনে করতেছেন আপনি আপনার বিবি হিসেবে শাসন করতেছেন আপনার ছেলের সামনে তাহলে একদিন এই ছেলে যখন বড় হবে এই ছেলে তো আপনাকে ঘৃণা করবে কারণ ছেলের সাথে মার একটা সম্পর্ক গভীর রয়েছে সে মাকে অধিক ভালোবাসে এ মাকে ভালোবাসতে গিয়ে এমন একটা সময় আসবে আপনার আচরণের কারণে আপনি ছেলের কাছে ঘৃণার পাত্র হয়ে যেতে পারেন এজন্য মানুষ সমাজের মধ্যে এগুলো সব লক্ষ্য রাখতে হবে সেখানে তারও অনেক রয়ে গেছে আমি আর সামনের দিকে এগুতে পারতেছি না হজরতে আয়সা সিদ্দিকার দিয়াল্লাতোলান হা আমার নবীর বিবি আমাদের মা কত কিছু লক্ষ্য করেছেন এই বোখারি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড আষ্টশো একাশি পৃষ্ঠার মধ্যে কিতাবুল লেবাসে একটা হাদিস এটা বলে আমি শেষ করতেছি যে হজরতে মায়শা সিদ্দিকার দিয়াল্লাহ উত একটা সুন্দর কাপড় পছন্দের একটা কাপড় নিয়েছেন পর্দার কাপড় এই পর্দার কাপড় কিনে এটা দুয়ারের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন এখন আমার নবী বাইর থেকে তসিব আনলেন তস্বিব আনামাত্র আমার নবীর চেহারা রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে যাওয়ার সাথে রাতে হজরতে মাইশা সিদ্দিকার দিয়ে আল্লাহ উত হা আল্লাহর নবীর দরবার উপস্থিত কারণ মাইশা সিদ্দিকা চিন্তা করতেছেন ইনি একদিক আমার স্বামী স্বামী হলে কি হবে ইনি তো আল্লাহর প্রিয় মাহবুব ইনি আমার স্বামী হতে পারে কিন্তু অপরদিকে উনি সমস্ত নবীগণের ইমাম এই নবী যদি আমার উপর রাগান্বিত হয় তাহলে আল্লাহ আমার উপর রাগান্বিত হবে এই নবী যদি আমার উপর রাগ করে তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে দেখেন স্ত্রী স্বামীর প্রতি কীরকম শ্রদ্ধাশীল হতে হয় এখন আসছে ইয়া রসুল আল্লাহ আমি কি দোষ করেছি মা আজ আমি কি গুণা করেছি কি অপরাধ করেছি আমার নবী উত্তর দিলেন আই আশা শুনো এই দরজায় পর্দা কে লাগিয়েছে বলে আমি লাগিয়েছি এই পর্দা এই পর্দার মধ্যে জীবের ছবি দেখা যাচ্ছে জানদারের পডু দেখা যাচ্ছে যেই কাপড়ের মধ্যে জানদারের পডু থাকবে সেইখানে না আমিনবীর দরবারে ফেরেস্তা আসে কিন্তু তুমি তো সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছ এই কাপড়টা দিয়ে কারণ এখানে জীবের ছবি আছে জীব বলতে মানুষ गुरु बात বল্লুক কুকুর বিড়াল এগুলা হচ্ছে জীব ছবি ওলা কাপড় আপনারা পরিধান করবেন না আমাদের সমাজে অনেক যুবক ছেলেরা আছে যারা বিভিন্ন খেলোয়াড়কে পছন্দ করে আর মানুষ ব্যবসা করার জন্য বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে ওই প্লেয়ারের ছবি সম্বলিত গেঞ্জি বের করে দিয়েছে আর এই গেঞ্জি মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল চলতেছে আমাদের যুবক ছেলেরা গায়ে দিচ্ছে কিন্তু এটা বুঝতেছে না এই জামদারের এই মানুষের ছবিওয়ালা কাপড় নিয়ে আপনি ঘরে ঘরে ঢুকতেছেন এদিকে যেখানে রহমতের ফেরস্তাত আপনার থেকে অনেক দূরে সরে গেছে আমার নবী বলেন এই যে জানদারের ছবি কিন্তু হা বৃক্ষের ছবি গাছের ছবি বাঁশের ছবি এই চেয়ারের ছবি মিম্বরের ছবি মসজিদের ছবি মাজারের ছবি ফ্যানের ছবি যেগুলার মধ্যে প্রাণ নাই এগুলা রাখতে কোনো বাধা নেই একমাত্র প্রাণী আর বিশেষ করে এখন তো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল প্রত্যেকের কাছে আছে এই যেখানে বসে সেখানে ছবি তুলে বসে বসে ছবি একটা উঠাই দিছে কিন্তু ভাইয়েরা এটা খেয়াল করতেছে না যে আমি একটা টিপের মধ্যে হুজুরের ছবিটা নিয়ে নিলাম একটা টিপের মধ্যে আমার বাবা ছবি নিয়ে নিলাম মার ছবি নিয়ে নিলাম নিলেন সত্য কিন্তু হাসরের ময়দানে আল্লাপাক বলবে এ বন্ধা তুমি হুজুরের ছবি নিয়েছিলা তুমি তোমার মা বাবার ছবি বন্ধু বান্ধবের ছবি যেখানে গিয়েছো তোমার ওই ব্যাস ছবি মারা আবার কিছু লোক আছে যারা ছবি মারে না ছবি তো উঠার শোক এ ছবি উঠানো শোক নয় যে ছবি উঠেছে তার ছবির ভিতর সে যাওয়াটা সব বেশি এরকম অনেক আছে দেখতেছে আরেকজনের ছবি উঠেছে দৌড়ে এসে সেখানে দাঁড়াই গেছে তাকে একটু উঠানো হোক কিন্তু যে ছবি উঠেছে তার এটা জেনে রাখা দরকার হাসরের ময়দানে পাক বলবে তুমি আমার এই বন্দাগুলোর ছবি উঠাইছ আমি তো আমার বন্দাদেরকে জান দিয়েছি কিন্তু তুমি যে ছবিগুলো উঠেছ এগুলোর মধ্যে তো জান ছিল না চীনা গেছে এটা হুজুর এটা বাবা তোমার এটা তোমার মা তোমার বন্ধু কিন্তু এগুলোর মধ্যে তো জান ছিল না আজ হাসরের ময়দানে তুমি এগুলোর জান দাও করবে আপনাকে আপনি যে ছবিগুলো উঠেছেন এগুলোর প্রাণ দেওয়ার জন্য তখন আপনি কি করবেন হয়তো ছবি উঠানোর কারণে হাসারের ময়দানে এগুলা যখন প্রাণ দিতে পারবেন না লজ্জিত হবেন গজবের ফেরত তারা ধাক্কা দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাব যেখানে সেখানে ছবি যেখানে সেখানে ছবি উঠায় হ্যাঁ শরীয়তর মধ্যে জায়েজ আছে শরীয়ত দিন ধর্ম সহজ এত কঠিন নয় ছবি উঠানো জায়েজ কতটুকু আপনি হজে যাবেন এখন আপনার পাসপোর্ট বানাইতে হচ্ছে শরীয়ত সেখানে বাধা দেয় নাই আপনি পাসপোর্টের জন্য ছবি নিতে পারবেন আপনি কোনো জায়গায় শিক্ষকতা করবেন কোনো জায়গায় চাকরি নেবেন কোথাও আপনি ছাত্র হিসেবে যোগদান করতেছেন আপনার বিভিন্ন সময় আপনার ছবির প্রয়োজন হয় এই জন্য সেখানে প্রয়োজন হারে প্রয়োজনের তাকিদে আপনি ছবি ব্যবহার করতে পারবেন কিন্তু এমনি এ বসছেন উঠছেন যাচ্ছেন খাচ্ছেন যেখানে সেখানে ছবি সেগুলো মারাত্মক হারাম এবং এগুলো হে কেমতের ময়দান আপনাকে দায়ী হতে হবে ও তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজারিন আমাদের প্রথম দ্বিতীয় তলায় নিচ তলায় এবং বাইরে যারা আছেন সবার কাছে আমি আবেদন করব আমাদের জামে আহমদ ইয়াসুমি আলিয়ার সুযোগ্য মোবাস্সের হজরতুল আল্লাহাম আল হাজমৌলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদরি ওনার জন্য আপনার একটু খাস করে দোয়া করবেন গত জুমাইতে আমি দোয়া করেছি আজকে মৌলানা বক্তেরউদ্দিন আল কাদের ছোট ভাই আমি জুমাতে আসার আগে ফোন করেছেন বলো হুজুর আপনি তো দোয়া করেনি কারণ ওনার বাসায় এখানে ওনার আম্মা আমাদের চকরিগুলো শুনতেছে এখানে বসে বসে আজ উনি আবেদন করেছেন বক্তের সাহেবের ভাই আমাকে বলেছেন যে হুজুর আমার মা আপনার কাছে আবেদন করেছেন যে মুসলিদের নিয়ে একটু দোয়া করার জন্য আজকে আমরা বক্তিয়ার সাহেবের জন্য দোয়া করব ওনার মার আবেদনের প্রেক্ষিতে ওনার মার চাহিদার প্রেক্ষিতে ওনার আম্মা চেয়েছেন সন্তানের জন্য দোয়া এই জন্য আপনারা প্রত্যেকে একটু আর ভক্তি কাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনাকে শেফা নসিফ করে ওয়া করে দাওয়া আর আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম